মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 9:30। তো এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো কি না বুঝতে পারছি না আমি, যে আমরা একটু ভালো নেই। কয়েক বছর ধরে আমাদের ওপর দিয়ে যা যাচ্ছে, কয়েক বছর ধরে যা চলছে আমাদের মধ্যে দিয়ে, তো সেগুলো তোমাদের সঙ্গে বলেও মানে বোঝাতে পারবো না। তো গত 3 মাস আগে তো আমার বরকে নিয়ে আমি ভুগছি, এখনও বাড়িতে এসে এখনও জয়েন করতে পারিনি, এখনও 3 মাস সময় লাগবে। তো কালকে আবার আরেকটা বিপদ ঘটে গেছে, তো সেই মরার উপর খাড়ার ঘা আর কি। তো বড় ছেলের হাত ভেঙেছে পড়ে গিয়ে। তো বিকাল 4:30 নাগাদ হয়েছে ঘটনাটা, দিয়ে সাথে সাথে ইমার্জেন্সিতে নিয়ে গেলাম মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। তো ওখানে ছবি করালাম, তারপর বললো ভেঙে গেছে, প্লাস্টার করতে হবে। তো সেই হসপিটালে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে, বেড তো নেই, ভর্তি নিয়ে নিয়েছে, প্লাস্টার করতে গেলে 1 রাত্রি থাকতে হবে। তো ভর্তি নিয়ে প্লাস্টারটা করালো, দিয়ে তারপর আমি আর রাত্রেবেলা স্টে করতে পারলাম না, এই কারণে বেড নেই সব থেকে বড় কথা। আর তারপরে হচ্ছে আমার বর তো বাড়িতে, এবার ওকে রেখে দিয়ে আমি ওর সঙ্গে কী করে থাকবো ছেলেকে নিয়ে? তো ছেলেকে তো একাও রাখতে পারবো না কারণ বেড নেই। এই হচ্ছে ব্যাপার, দিয়ে প্লাস্টারটা করিয়ে নিয়ে চলে আসলাম রাত্রেবেলায়। গিয়েছি প্রায় 5টা নাগাদ, ফিরেছি রাত্রি 9:30 কি 10:15 এরম ফিরেছি। দিয়ে সকালবেলায় হাসপাতাল থেকে বললাম আমার বরকে যে এরম এরম ব্যাপার, তো বললো নিয়ে চলে আসো প্লাস্টারটা করিয়ে নিয়ে। তো ডাক্তারের কোনো ডকুমেন্টস ফকুমেন্টস দেয়নি, এই কারণে যে আমি নিজের ইচ্ছায় নিয়ে চলে এসেছি প্লাস্টার করিয়ে। ওরা ছুটি লেখেনি, ডাক্তার ছুটি লেখেনি, এই কারণে কোনো প্রেসক্রিপশান কোনো ওষুধ ওষুধ কিছুই দেয়নি। তো একটা ব্যথার ওষুধ দিয়েছিলো, সেটাকে খাইয়েছি, আর সকালবেলার জন্য একটা দিয়েছিলো, সেটা এসে খাওয়ালাম। তো এসে বাড়ি আসলাম, এসে সকালবেলায় ডাক্তারের কাছে এখন নিয়ে যাব। তো প্লাস্টার তো করেই দিয়েছে, তো দেখতে থাকো ভিডিওটা। এইভাবেই এখন আমাকে অন্তত জীবন কাটাতে হবে। তো একজনকে তো 3 মাস ধরে দেখছি, আরও 3 মাস দেখতে হবে। আর একে কী করবো বুঝতে পারছি না, মানে খুব ডিপ্রেশনে চলে যাবো মনে হচ্ছে, আর মানে মাথাটা কাজ করছে না, এত বিপদ মাথার উপর দিয়ে যাচ্ছে, একটা কাটতে না কাটতে আরেকটা চলে আসছে, এই হচ্ছে ব্যাপার। তো বুধবার থেকে স্কুল খুলবে, আবার 20 তারিখ থেকে মানে 10 তারিখ থেকে জুলাই মাসে পরীক্ষা শুরু হবে, পড়াশোনা তো একদমই টোটালি বন্ধ, কী করে কী করবে জানি না। তো এই হচ্ছে ব্যাপার, তো ভিডিওটা দেখতে থাকো, পরে দেখা হচ্ছে আবার। ম্যাডামটা মুখে নিলে মুখে নেবে, মুখে বলতে পারবে, মুখে বলে দেবে। অমরেন্দ্রনাথ কি বললো? হ্যালো অমরেন্দ্রনাথ, তো রান্না বান্না করতে কিছু ভালো লাগছে না, শরীরটাও ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে না, একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে ঘটেই চলেছে। কবে যে এখান থেকে মুক্তি পাবো ভগবানই সেই জানে। তো রান্না না করলে তো আর পেট কথা শুনবে না, তো পেটে তো কিছু দিতেই হবে, যতই শরীর খারাপ থাকুক মন খারাপ থাকুক খেতে হবে, সবাইকে খাওয়াতেও হবে। তো রান্না না করে উপায় কি, রান্না বসিয়ে দিলাম, আলুটা ভাজছি, এই যে মাছ ভাজা হয়ে গেছে, মাছের ঝোল হবে, এই যে মাছের মশলা করাও হয়ে গেছে, টমেটো আর পেঁয়াজ বেটে নিয়েছি, আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, আর ডিমের মাছের ডিম নিয়ে এসেছে বাবা। সকালবেলা বাবা বাজার করে দিয়ে গেল, আর শাক নিয়ে এসেছে, সজনের শাক, দেখি করতে পারি কিনা, ভালো লাগছে না, শরীরটা একদম ভালো লাগে না, গলা ব্যথা করছে, কালকে হসপিটাল থেকে এসে স্নান করেছি এত রাত্রে। দিয়ে আর সকাল থেকে ঢোক গিলতে পারছি না, আবার মাথাটাও যন্ত্রণা করছে মাইগ্রেনের যন্ত্রণা।
তো কি করব বুঝতে পারছি না আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে কি হয়েছে স্নান করে আসলাম এখন বাচ্চে এই যে বাচ্চে এখন 2:20 তো এইমাত্র স্নান করে আসলাম আমি এই যে বিছানার চাদরটা পাতা হয়নি চাদরটা চেঞ্জ করেছি তো এখন চাদরটা পাতছি তারপর খাওয়াবো ছেলেকে নিজে খাবো তো সকাল থেকে একা হাতে সমস্ত কিছু করা জল খাবার করা রান্না করা কাটা বাছা সব কিছু একা হাতে তো তারপরে আবার ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে গিয়ে আবার আসলাম কিছুটা রান্না করে রেখে গেছিলাম আবার কিছুটা এসে করলাম তো ডাক্তারের কাছে গেলাম আসলাম এসে আবার শাকটা করলাম তারপরে আবার কাচাকাচি করলাম স্নান করলাম পুজো করলাম তারপর ঘরে আসলাম তো বিছানাটা আমার পাতা হয়ে গেল চাদরটা চেঞ্জ করা হয়ে গেল তো এই যে এখনো চুলটা আমার এখনো ভেজা মানে জড়িয়ে রেখেছি চুল দিয়ে জল ঝরছে বলে সিঁদুরটাও করিনি চুলটা পরে আছাবো সিঁদুরটা করে নিলাম তো এখন খাওয়াবো ছেলেকে তারপর আমরা খাবো তো আজকে রান্না হয়েছে সজনের শাক হয়েছে মাছের ডিমের বড়া আর এই যে মাছের ঝোল মাছের ঝোলটা পরে তুলে দেবো আর স্যালাড আর এই যে দই বড়া পাতা দই ছেলে তো মাছ খায় না তার জন্য ডিম ভাজা আর এই যে কালকের কচু শাক আর আলু পোস্ত রাখা আছে এটা আমি খেয়ে নেবো এখন মেখে খাইয়ে দেবো ভাতটা জানো তো বন্ধুরা আমার এই ছেলেটা না নিজে হাতে খেতে খুব ভালোবাসে তো ওকে খাওয়াতে কোনোদিনই আমাকে হয়নি খুব কম তো যখন ছোটবেলায় খাওয়াতাম তখন তার যখন থেকে ও বড় হয়েছে বুঝতে শিখেছে তখন থেকে ও নিজে হাতেই খায় তো খুব কম আমি ওকে খাইয়ে দিয়েছি তো খেতে ও নিজে পছন্দ করে এই কারণে যে আমি মেখে চুখে খাইয়ে দিই এই কারণে ও নিজে খেতে পছন্দ করে তো ভাগ্যের কি পরিহাস দেখো আজকে হাতটা ভেঙে বসে আছে যে মাকে খাইয়ে দিতে হচ্ছে তো এবার ভাঙলো তো ভাঙলো ডান হাতই ভাঙলো তো চিন্তায় আছে আমি এই কারণে যে সামনে পরীক্ষা তারপর এতগুলো দিন স্কুল কামাই হবে টিউশনও যেতে পারবে না লিখতে পারবে না তো বন্ধুরা সেই দুপুরবেলায় তোমাদের সামনে এসেছিলাম তারপরে আর আসিনি আর আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে গলায় ঢোক গিলতে পারছি না গলায় খুব ব্যথা ঠান্ডা লেগে গেছে হঠাৎ করে তারপরে মাথা ব্যথা করছিলো সকালবেলা থেকে মাথা ব্যথার ওষুধটা খেয়ে কমেছে এবার গলা ব্যথার জন্য দুপুরবেলায় ওষুধ খেয়েছি দুবার গার্গেল করলাম তবুও গলা ব্যথাটা কমছে না একদমই ঢোক গিলতে পারছি না কথা বলতে পারছি না তো এই কারণে আরও তোমাদের সামনে আসা হয়নি তো সন্ধেবেলা ঘুম থেকে উঠলাম সন্ধে 6:30 নাগাদ তারপর সন্ধে টন্ধে দিলাম চা খেলাম গরম জল খেলাম একটু গার্গেল করলাম তারপর রুটি করলাম তরকারি দিনের কাজ সব আছে কারণে কিছু করিনি তো চেহারার যা হাল দেখো সকাল থেকে চুলটাও আছে আমি সেই দেরি করে স্নান করেছি 2টার সময় দিয়ে যে চুলের এই অবস্থা চুল টুল কিছু আছড়ায়নি এখনও তো আছড়াতে আর ভালোও লাগছে না যা হবে কাল সকালে দেখা যাবে তো এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো যেটা তোমাদের কথা মানে বলবো বলে বলছিলাম দুপুরবেলায় কালকে আমি হসপিটালে নিয়ে গেলাম
এই কারণে হসপিটালে রাখিনি, যে হসপিটালে বেড নেই, একটা বেডে তিনজন করে আছে। তো এই রকম সিচুয়েশনে কোনো বাচ্চাকে রেখে তো আসা যায় না, বেড থাকলে নাই তো আবার কোনো রকমভাবে থাকা যেত। তো বেড নেই, কিছু নেই, তারপর বাড়িতে একটা অসুস্থ মানুষ, ওকে এখানে বাড়িতে একা রেখে দিয়ে আমি কি করে থাকবো? বাচ্চাটাকেও ছেড়ে আসতে পারবো না, বাড়িতেও একা রাখতে পারবো না। তো এই কারণে আমাকে ডিসিশন নিতে হয়েছে যে হসপিটালে না রাখার। তো ডাক্তারের পারমিশন ছাড়াই আমি নিয়ে চলে এসেছি প্লাস্টার করে। তো হাজব্যান্ডের সঙ্গে কথা বলেই নিয়ে এসেছি যে পরের দিনকে একটা ডাক্তার দেখাবো, এই কারণে। তো ডাক্তার দেখাতেও গেছিলাম, ডাক্তারে বললো যে 2 সপ্তাহ পর প্লাস্টার কাটবে। বাড়িতে নিয়ে আসলাম, দিয়ে তারপর 2 সপ্তাহ পর প্লাস্টার কেটে তারপর আবার ছবি করবে। 2খানা ওষুধ দিয়েছে ব্যথার আর ফোলার। তো আমার শুধু চিন্তা হচ্ছে যে ছেলেটা পড়াশোনা কী হবে, এই টিউশন। আর যেহেতু ডান হাত, বাঁ হাত হলে তো আবার হতো, ডান হাত। তারপরে তোমার 10 তারিখ থেকে পরীক্ষা, জুলাই মাসের ইউনিট টেস্ট। তো পরীক্ষাটা কী করে দেবে শুধু সেই চিন্তা করছি আমি। তো স্কুলে ম্যামকে জানিয়েছি, তো ম্যাম বলেছে অ্যাপ্লিকেশন জমা দিতে। তো অ্যাপ্লিকেশনটা লেখা হয়নি, সারাদিনে তো সময় পাইনি। আর প্রেসক্রিপশনের জেরক্সও দিতে হবে, জেরক্সটা করাও হয়নি। তো কালকে তো ছোটো ছেলের স্কুল যাবে, পরশু দিনকে অ্যাপ্লিকেশনটা দিয়ে পাঠাবো ওকে দিয়েই। তো কী করবো, মাথায় কিছু ঢুকছে না, মানে খুব টেনশানে আছি। আর ভিডিও ভিডিও করতে ভালো লাগছে না, তবুও মানে করছি। সবসময় বাড়িতে মানে এই অসুস্থতা অসুস্থতা বিপদ ঘটতেই থাকছে। আর কতদিন যে এরকম বিপদ ঘটবে মানে আমি কল্পনা করতে পারছি না। এই কয়েক বছর ধরে আমার উপর দিয়ে যা যাচ্ছে, আমাদের গোটা ফ্যামিলির উপর দিয়ে যা যাচ্ছে, মানে কল্পনার বাইরে। তো ভালো লাগছে না, মন মেজাজ ভালো নেই। তো ভিডিওটা এখানেই শেষ করব, আর বড় করব না। আর ভালো লাগছে না, কথা বলতে পারছি না, গলা ব্যথা করছে যেহেতু। তো ভিডিওটা এখানেই শেষ করব, কালকে সকাল ঠিক 10টায় দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, তোমাদের পাশে থাকাটা আমার জন্য খুব দরকার। আর ফেসবুক পেজটা যদি কেউ দেখে থাকো তো আমার পেজটা একটু ফলো করে দিও। আজকের জন্য এইটুকুই, দেখা হবে কালকে সকাল ঠিক 10টায়। তোমরা ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর সবসময় চেষ্টা করো বাড়ির লোকজনদের সাথে থাকার, তাদের পাশে থাকার। গুড নাইট।